আরামবাগ তেঘরি গ্রামবাসীদের অন্নপূর্ণা পুজো উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, এছাড়াও পুজো কমিটির সদস্য ও গ্রামের বাসিন্দারা। পুজো উদ্যোক্তারা জানান, এবছর তাদের 50 বছর পূর্তি উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুতুল নাচের আয়োজন করা হয়েছে। আমরা বাঙালি, বাঙালির বারো কালপর্ব, আমরা যেমন অক্টোবর মাসে মা দুর্গার আরাধনা করে থাকি, তেমন এই চৈত্র মাসে আমরা রামনবমীর মাধ্যমে অন্নপূর্ণা পূজা এবং বাসন্তী পূজার মাধ্যমে আমরা সমস্ত গ্রামবাসী পশ্চিমবাংলার জনগণের আমরা শান্তি কামনা করি। তাই সেই উদ্দেশ্যে যে তেঘরি গ্রামবাসী উদ্যোগে আজকে যে রামনবমী এবং বাসন্তী পূজা অন্নপূজার আয়োজন করেছে, এদের প্রত্যেককে আমরা অভিনন্দন করার প্রত্যেক বছরের এরা সুন্দরভাবে করছে একটা প্রশাসনের মাধ্যমে। তেঘরি গ্রামবাসীরা প্রায় 50-60 বছর ধরে এই পুজোর যে আরাধনা করছে, প্রতি বছরই আমন্ত্রণ করে, আমরাও আসি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মায়ের ভোগ হয়, প্রচুর প্রায় 25-30 হাজার মানুষ মায়ের ভোগ, এই অন্নপূর্ণা মায়ের যে ভোগের এতে প্রত্যেকে আসেন, আমরাও আসি। তাই এই যে ঐতিহ্যবাহী তেঘরি যে সেই মা অন্নপূর্ণার পুজো আজকে প্রতিমা আসছে শোভাযাত্রা সহকারে, আমরা ওদের সাথে মায়ের যে এই যে বিরাট যে আজকের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাতে আমরা সকলে অংশগ্রহণ করেছি। আজকে তেঘরিতে আমরা এসেছি অন্নপূর্ণা পুজো, আজকে এখানে 50 বছর এটা আজকে পা দিল পূর্ণ, তো সেই হিসাবে এবারে অনেকটা জাঁকজমক সহকারেই এই প্রসেশন হচ্ছে এবং মাকে আমরা সবাই মিলে আনতে গিয়েছিলাম, সেই প্রসেশনেই আমরা এখন হাঁটছি। এবং এই সব জায়গাগুলোতে এলে এখনও বোঝা যায় যে উৎসব মানে কতখানি আন্তরিকতা, গোটা গ্রামগঞ্জের যে মানুষের উৎসব সেখানে এত মানুষ সামিল হয়েছেন এটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং এখানে প্রায় রোজই সন্ধ্যার দিকে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আসছে হচ্ছে হবে আর কি। পুজো আজকে 50 বছর, এবছর 50 বছর আমাদের পূর্ণতা পেল, তো আমাদের মায়ের 50 বছরে পা, তো সেই উপলক্ষে আমাদের এই শোভাযাত্রা আর স্বতঃস্ফূর্ত এটা তেঘরি গ্রামের মানুষদের একটা আবেগ, একটা উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা আমাদের এই উৎসবকে উৎসবকে পালন করতে, উৎসবকে উৎসব মুখর করতে সাহায্য করেছে। এটা তেঘরি গ্রামের প্রতিটা মানুষের একটা আবেগ, এটা অন্নপূর্ণা পুজো, এটা দুদিনের পুজো, কিন্তু আমাদের এবছরের প্রোগ্রাম 7 দিনের প্রোগ্রাম। আজ নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।